আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আস আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সারা দিন আমি কি কাজ করলাম এবং আমি কি কাজ করি এইসব বিষয় নিয়ে কথা বলবো তো আমি হইলাম বোর্ড বিল্ডার অ্যালুমিনিয়াম বোট বিল্ডার তো মূলত আমি সিঙ্গাপুরে এই কাজই করতাম তো এখানে এইসহ আমি এই কাজই করি তো সিঙ্গাপুরে আমি যেমন ফেব্রিকেশন ছিলাম এখানে প্লাস দুনোটাই করতে হয় ফেব্রিকেশন আর ওয়েল্ডিং এখানে কোনো একক নাই সিঙ্গাপুরে যেমন সিস্টেম আলাদা যে ফেব্রিকেশন জব করে সে শুধু ফেব্রিকেশন আর এখানে দুনোটাই করতে হয় ফেব্রিকেশন ওয়েল্ডিং যা কিছু আছে আউটফিটিং জব সবই করতে হয় তো এই বুটটা হলো সিক্স সেভেন্টি সিক্স সেভেন্টি মানে হলো ছয় মিটার সাতশো এটার লম্বা তো এই বুট আবার কিছু কিছু আলাদা হয় যেমন সিক্স টোয়েন্টি একই মডেল এই দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং ওয়েলডিং কিন্তু কাজ থেকে দেখাতেছি সুন্দর আমি কিন্তু আগে ওয়েল্ডার ছিলাম না সিঙ্গাপুরে কিন্তু এখানে আসার পরে এই ওয়েল্ডিং কাজটা শিখে নিয়েছি শিখে নিয়েছি বলতে ওই টুকটাক পারতাম সিঙ্গাপুর থেকে ওই যখন আসছি তখন ওয়েল্ডিং ইন্টারভিউ দিয়ে আসছি তা আমি একবার যে খারাপ ছিলাম তা না তো আমি মূলত ওয়েল্ডার ছিলাম না কিন্তু এখন মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ ভালো ওয়েল্ডিং করতে পারি আর আরেকটা কথা হলো আমি আমি নিজে প্রমাণ আর সবাইকেই বলি এই কথাটা আপনি যেই কাজটাই করবেন ওই কাজটা মন থেকে করবেন দেখবেন কোনো একদিন সাফল্য হইবই আপনি এই আমি যে ওয়েল্ডিংটা দেখাইলাম দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংটা আপনাদের কি মনে হয় যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখতেছেন ওয়েল্ডিংটা তো আমার এই ওয়েল্ডিংয়ের এর এক্সপিরিয়েন্স হলো ছয় বছর ওয়েল্ডার ছয় বছর বলতে আমি এখানে ছয় বছর যাবৎ আসছি আর সিঙ্গাপুরে তো ফেব্রিকেশন ছিলাম তো আমি বলতে পারি যে এই ছয় বছরই আমার ওয়েল্ডিংয়ের এক্সপিরিয়েন্স তা আমি ছয় বছরে মোটামুটি আমি মনে করি যে আমি ভালো ওয়েল্ডিং করতে পারি এখন আর ফেব্রিকেশন তো আমি এটা করতামই তো এই বুটটা আমি নিজে একা বানাইতেছি আহ কিছু সময় দেখা গেছে কারো হেল্প লাগলে তখন এই হেল্প নেওয়া যায় আহ এছাড়া বুট এখানে একাই বানানো হয় তো এই দেখতাছেন এই বুটটা এই যেমন ওই যে আরেকটা বুট দেখা যাইতেছে ওইটা আমার ফ্যান বানাইতেছে তো এই এই বুটটা আর এই যে এখানে যে মাস্কিট টেপ দেওয়ার মানে হইলো এই উইন্ডোটা সোজা আছে কিনা সুজা সোজা থাকলে পরে ওই গ্লাস লাগাইতে তখন সহজ হয় তাই ধন্যবাদ সবাইকে দেখা নতুন আরেকটি ভিডিওতে আর আপনারা অনেক কমেন্ট করেন আমি চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর ইনশাল্লাহ আমি সবার কমেনি কমেন্টের উত্তর দিব হয়তোবা আগে পরে কেউ মাইন্ড করবেন না তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিও